আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব পালং শাক দিয়ে মুরগি মাংস রান্নার রেসিপি। এখানে আমি পালং শাক কেটে ধুয়ে নিয়েছি। এখানে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি। মাংসগুলো আমি টুকরো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। একটা প্যান নিয়েছি, প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। রসুন বাটা অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ ফালি, আদা বাটা, জিরা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এই তো মাংস কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পালং শাক দিয়ে দিচ্ছি। এখন শাকটা ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এই তো শাক থেকে অনেকটা পানি বেরিয়ে গেছে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। তো এই তো রান্নাটা হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। তো আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।